এই টিমটা এসেছে মূলত বাংলাদেশের লেবার পরিস্থিতিটা কি অবস্থা এবং তারা আপনারা জানেন এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা জানেন যে আমাদের আইএলওর কিছু ম্যান্ডেট আছে রোডম্যাপ এর বাইরে ইউরোপীয় ইউনিয়ন সহ ইউএসের একটি ইলেভেন পয়েন্টের একটা ইস্যু আছে ইলেভেন পয়েন্ট তারা আমাদেরকে দিয়েছিলেন এই সব বিষয়ে আমরা খুব খোলামেলা কথা বলেছি এবং যে ইউএস টিমটা এসেছে সেখানে ইউএস অ্যাম্বাসির সহ আমাদের বেশ কিছু ব্র্যান্ড বায়াররা এসছে সেখানে অ্যাকর্ডের প্রতিনিধি ছিলেন এবং তাদের সবার কথা আমরা শুনেছি এবং আমরা ইলেভেন পয়েন্টের বাইরেও ঠিক বর্তমানে আমাদের যে ইন্টারিএম গভর্নমেন্ট আপনারা জানেন যে একটি বিপ্লবের মাধ্যমে যে নতুন সরকার এসছে এবং সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উনি ইউএস ইউএন অ্যাসেম্বলিতে গিয়েছিলেন সেখানে তিনি সেখানে আমাদের আইএলোর ডিজি মহোদয়ের সাথে ওনার একটা বায়োল্যাক্ট্রাল মিটিং হয়েছে এ বাদেও আমেরিকার যে ব্র্যান্ড সহ অনেকেই ওনার সাথে ওখানে আপনার নিউ ইয়র্কে মিটিং করেছেন সেখানে চিপ অ্যাডভাইজার একটি কমিটমেন্ট করে আসছেন যে অর্থাৎ বাংলাদেশের এই যে ইন্টারিম গভর্নমেন্টের এবং আমাদের যে এক্সপোর্টের যে ইস্যুগুলো আছে লেবার রাইটস এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে তিনি ওখানে কিছু কমিটমেন্ট করে এসছেন এবং আপনাদের নলেজের জন্য একটা ইনফরমেশন দিই গতকালকে চিফ অ্যাডভাইজার স্যার তিনি যমুনাতে আমাদেরকে ডেকেছিলেন এই লেবার ইস্যু নিয়ে তিনি এক্সক্লুসিভ আমাদের সাথে দেড় ঘন্টা কালকে বিকালে মিটিং করেছেন সেখানেও এই সমস্ত বিষয়গুলো উঠে এসছে এবং আপনারা জানেন যে গত জেনেভায় যে আমাদের আইলোর যে মিটিং হলো আমাদের যে গভর্নিং বডির যে মিটিং হয়েছে সেখানে আমাদের ল অ্যাডভাইজারের নেতৃত্বে আমরা গিয়েছিলাম এবং সেখানেও আমরা কিছু কমিট করে আসছি তার মধ্যে সবচেয়ে বড় যে কমিটমেন্ট সেটি হলো যে নেক্সট জিবি মিটিং হবে মার্চে সেই মার্চের আগে টু থাউজেন্ড টোয়েন্টি যে মার্চে তার আগে আমরা লেবার অ্যাক্ট যেটা আছে সেই লেবার অ্যাক্টটা আমরা অ্যামেন্ড করব যেটি আপনারা জানেন অন প্রসেসে আছে এবং সেখানে এই ইলেভেন পয়েন্ট থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের রোড ম্যাপ সরি আমাদের আইএলও রোড ম্যাপ এইগুলো সব কিছুই সেখানে রিফ্লেকশন থাকবে এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু কার্যক্রম করেছি আপনারা জানেন যে আমাদের এই যে লেবার আনরেস্ট এই এইসব ইস্যু নিয়ে আমাদের এখানে কিছু কার্যক্রম হয়েছে বিশেষ করে আমি এখানে জয়েন করার পরে আমাদের আগের যিনি অ্যাডভাইজার ছিলেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুয়া। তার পরামর্শ মতে আমরা এখানে লেবার লিডারদের সাথে একাধিক মিটিং করেছি আমাদের এমপ্লয়িজদের সাথে বিজেমির সাথে মিটিং করে এবং আপনারাই কাভার করেছেন যে আমরা এইটিন পয়েন্ট দিয়েছি সেই এইটিন পয়েন্টের মধ্যে লেবারের যে ইস্যুগুলো আছে এবং আমাদের রোড প্লাস আমাদের ইলেভেন পয়েন্ট এই সব কিছুই কিন্তু ওখানে আমরা ট্রান্সলেট করেছি এবং এটি আজকের যে ডেলিগেশান ইউএস ডেলিগেশান তারা হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে এবং গতকালকে চিফ অ্যাডভাইজার স্যারের ওখানে আমরা যে মিটিং করেছি সেখানেও এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং চিফ অ্যাডভাইজার স্যারও এই আমাদের এইটিন পয়েন্টটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করেছেন এখন আমরা কাজ করার সময় অর্থাৎ আমাদের হাতে মাত্র তিনটা মাস সময় আছে জান ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিন মাসে আপনারা দেখবেন যে আমরা অনেক অনেকগুলো অগ্রগতি করেছি করবো এবং সেখানে দু একটা ইস্যু যেগুলো হয়তো অগ্রগতি করা যাবে না সেই জায়গাটাও আমরা নীতিগতভাবে সমর্থন করি কিন্তু এটার জন্য টাইম লাগবে সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি